বিগত যে ঘটনাটা ঘটেছে এটা শুধু আমাদের দিরাই মজলিশপুরের না সারা দিরাইবাসীর আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই প্রথম দেখলাম, আর কোনোদিন শুনি নাই, আগে এরকম কখনো হয় নাই। আমরা চাই এর কঠোর শাস্তি হোক এবং আর যাতে সমাজে দিরাই এরকম ঘটনা না ঘটে। দিরাইয়ের প্রত্যেকটা ছেলে মেয়ে সিলেটে পড়ালেখা করে, এখান থেকে তাদের যাতায়াতে অনেক সময় একা আসতে হয়। তাকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার এমনভাবে বিচার করা হোক যাতে ভবিষ্যতে গাড়ির ড্রাইভার এবং হেল্পাররা যাতে জীবন হয়ে কাজ করতে পারে না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দুষ্কৃতকারী যারা আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ভবিষ্যতে আমাদের মা বোনেরা এরকম বিপর্যয়ের মুখে পড়তে না হয় তাই আপনারা প্রশাসনকে আমি জোর দাবি জানাচ্ছি, এটা কঠোর বিচার চাই।